দলগুলো যে ছোট ছোট দলগুলো মানে সবাই তো ক্ষমতা আমাদের এখানে তো ক্ষমতার জন্যই অনেকটা পলিটিক্স তো যে জিনিসটা হয় যে এই দলগুলো আসলে তারা মনে করে যে এমপি কিভাবে হওয়া যায় এখন আর মানুষের সাথে তাদের সম্পর্ক থাকে না আওয়ামী লীগ শরিক দল এবং জাতীয় পার্টিকে যে আসনগুলো ছেড়ে দিয়েছে তারা নৌকায় প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু নৌকা নিয়েও তো আমরা প্রতীক নৌকা হিসেবে পেয়েও স্বচ্ছন্দ দেখতে পাচ্ছি না মাঠের প্রচারণা এবং মাঠের যে সমীকরণ এম এজ আপনার কাছে জানতে চাইবো আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন খুব নিষ্ঠুর শোনা যাবে জি নৌকা আওয়ামী লীগের শরিক দল যে কয়েকটি আছে তারা নৌকে প্রতীক নিয়ে নির্বাচন করছে তাদের দলের আপনার প্রতীক নিয়েও কিন্তু নির্বাচন করতে তারা সাহস পাচ্ছে না এখানেই তাদের কিন্তু দলীয়পনা এবং পরাজয় এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় তারা কিন্তু আপনার আওয়ামী লীগের ভোট ছাড়া পাশ করার কোনো উপায় নেই কারণ একটা গ্রামে আওয়ামী লীগের যে ভোট আছে হ্যাঁ ওনার সারা বাংলাদেশে এতগুলো ভোট আছে কিনা সন্দেহ তারপরেও এই জন্যেই আমি কিন্তু একটা স্টোরি লিখেছি হ্যাঁ যে আপনার অর্কিড পরগাছা আমরা জানি যে পুরানো গাছের ক্ষত জায়গায় তৈরি হয় এবং বড় গাছকে ঢেকে ফেলে এবং রাজনীতিতে এইরকম আমরা দেখলাম যে বড় গাছে যে ছোট গাছগুলি গেছে তাদেরকে বড় গাছ হজম করে ফেলছে তারা কোনো দিনই এই যতগুলো দল আছে তাদের নিজস্ব সাংগঠনিক এরিয়া বাড়ানোর কখনো চেষ্টা করে নাই তারা সব সময় সরকারি দলের ঘাড়ের উপর চড়ে এমপি মন্ত্রী হওয়ার চেষ্টা করছে আপনি একমত হবেন কিনা পরগাছা বিলুপ্ত হয়ে যাচ্ছে মানে পরগাছা শব্দটা মানে ব্যবহার করছেন আজিজ ভাই কিন্তু আমি এতটা নির্মম হতে চাই না নির্মম মানুষের তো আপনার ভদ্রতা বলতে একটা কথা আছে যেখানে বলা হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে এখন ধরেন যে আপনি যদি পরিস্থিতি বিবেচনা করেন আজিজ ভাই যে তথ্যটি দেননি জাতীয় পার্টির পোস্টারে কি আছে ধরেন যে আপনি সেটার চুনু সাহেবের পোস্টারে যে তিনি জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থক শেখ হাসিনার প্রধানমন্ত্রীর ছবিও তারা ব্যবহার করেছেন কয়েক জায়গায় বোধহয় এটা করেছেন তো তারা নৌকাটা হয়তোবা পারলে নিয়েই নিতেন এবার আর নেননি আর চৌদ্দ দল যেটা বলেন যে এটা কিন্তু এখন আর কি নৌকা নির্ভর দল হিসেবে আলাদা আছে চৌদ্দ দল কোন কতগুলো দল আছে আজিজ ভাই চৌদ্দ দলের নাম বলতে পারবেন না মনে হয় না আপনি বলতে পারেন আপনি তো একটি জার্নালিস্ট আপনার পক্ষে সম্ভব না চৌদ্দটা খুঁজে পাইনি হ্যাঁ না দল হিসেবে হ্যাঁ হয় না এর আগেও বিএনপি জোটেও সবগুলো দল ছিল না সেটা হতেই পারে কিন্তু যে জিনিসটা হচ্ছেন যে একটু আগেই তিনি এক তার বন্ধুর কথা বলেছেন আমি কি নামটা বলবো তো তিনি ধরেন আওয়ামী লীগের নৌকা নিয়ে এর আগেও ইলেকশন করেছিলেন কিন্তু আওয়ামী লীগের অফিসে নাকি একবারও যাননি তো আপনি পনেরো বছরে এখন ধরেন যে আমি আমরা যে কাজটা বলি যে এইগুলো হয় কি এই আমাদের রাজনীতিতে তো জোটভিত্তিক রাজনীতি মানে জোটভিত্তিক রাজনীতি এখন না আপনি মহাজোট আপনার 2008 আমরা আট সালের নির্বাচনে জোটগুলো খুব বড় হয়েছে বিএনপিও যখন এই নির্বাচনে তো সে অংশগ্রহণ করেছে তারাও জোট গঠন করেছে এদিকে মহাজোট তখন হচ্ছে কি এই ধরনের জোটের ক্ষেত্রে এগুলো খুব কাজে দেয় অনেকগুলো দল থাকে একটা এই মানুষের ইম্প্যাক্ট ক্রিয়েট করে তখন তারা অবশ্য এগুলো কাজে দেয় কিন্তু পরে যেটা হচ্ছে যে এখন তো এখন যে নির্বাচনটি হচ্ছে এখানে তো আসলে জোট মহাজোটের কোনো দরকারও নেই কারণ এখানে তো বিএনপি নেই আপনি মানে তাই তো প্রশ্ন উঠেছে যে বিরোধী দলকে এখানে বিরোধী দলকে মানে সেই জায়গাটা থেকে আসলে এই দলগুলো অনেকটাই গুরুত্বহীন এবং জাতীয় পার্টি তো একটি আঞ্চলিক দল তারপরেও তো আমি শুনেছি জি এম কাদের সাহেব নাকি চ্যালেঞ্জের মুখে আছেন আপনি কি জানেন নাকি কোন প্রার্থী চ্যালেঞ্জের মুখে আমি আমি ঠিক জানি না আসলে এই তথ্য নেই তো উনি চ্যালেঞ্জের মুখে আছেন তো এই চ্যালেঞ্জের মুখে পড়ার কারণটা হচ্ছে কি এই ধরনের দলগুলো তারা শ্রদ্ধা রেখেই বলছি যে তারা তো কেউ ধরেন জাতীয় পার্টি তো একসময়ের রাষ্ট্র ক্ষমতায় ছিল যদিও এবারে নির্বাচনেও কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ প্রার্থী তারা দিয়েছে এবং তারা কিন্তু চুনু সাহেব বলছিলেন যে তারাই সরকার গঠন করবেন তো আমি ভাবছিলাম যে সরকার গঠন করেও ফেলতে পারেন তো এখন তা পরে দেখলাম যে তারাই কয়েকটি আসনের জন্য কত ধরনা দিল কত কান্নাকাটিও করলো করে টোরে এই অবস্থা দাঁড়িয়েছে চৌদ্দ দলের তো খুবই অবস্থা খারাপ মানে এখান থেকে আসন তো একজনেরটা নিয়ে গেলো ঢাকার বাইরে এক জায়গায় দিল তারপর সেখান থেকে আর এক জায়গায় দিল তারপরে আবার চৌদ্দ দলে এমপি ছিলেন তাদেরও কেউ মনোনয়ন পাননি সব মিলে এই দলগুলো যে ছোট ছোট দলগুলো মানে সবাই তো ক্ষমতা আমাদের এখানে তো ক্ষমতার জন্যই অনেকটা পলিটিক্স তো যে জিনিসটা হয় যে এই দলগুলো আসলে তারা মনে করে যে এমপি কিভাবে হওয়া যায় এখন আর মানুষের সাথে তাদের সম্পর্ক থাকে না যে আপনার আপনি দেখেন যে চৌদ্দ দলের অধিকাংশ দলই তো আদর্শবাদী দল তো সেই মানুষের সাথে সম্পর্ক না রাখে এই পরিণতি এখন এটার এর ফলাফল কি জানেন তো ফলাফল হচ্ছে যে এই তো এবার কি হয়েছে
আওয়ামী লীগ ধরেন বাপে খাতানো মায়ে তারা তারানো এরকম একটা বিষয় হয়েছে। আমার মনে আছে প্রধানমন্ত্রী একটি প্রেস কনফারেন্সে কি জানি প্রশ্ন করেছিলেন যে বামপন্থীদের ভিতরে যারা আরো ভালো গুরুত্বপূর্ণ নেতা আছে তারা তারা ধরেন আপনার দলে নিয়ে আসেন না কেন, মানে আওয়ামী লীগে নিয়ে আসতে পারে মূলধারায় কেন, তখন ওই মঞ্চে বসা ছিলেন হাসানুল্লাহ ইনু সাহেব, তো প্রধানমন্ত্রী তখন বলেছেন পাকা পাকা বামগুলো তো আমরা নিয়ে এসেছি আর তো আনার দরকার নেই, তো এই নিয়ে এসে যদি দলগুলো বিলুপ্ত হয়ে যায় তো এটা তো কঠিন, কারণ হচ্ছে এমপিশিপের জন্য যদি তাদের দল করতে হয়, আমি খেয়াল করছেন দল করতে হয় এবং তাদের কোনো নিজস্ব চিন্তা অস্তিত্ব এই আইডেন্টিটি তো হারিয়ে যাচ্ছে। আপনি ধরেন সাইকেল সাইকেল প্রতীক আনারসেন মঞ্জু সাহেব, তো উনি তো ধরেন এখন তো সাইকেল প্রতীক নাই, এখন তো আপনার ভান্ডারিয়ায় উনি ভান্ডারিয়ায় আসনে এবং উনি এখন নৌকা প্রতীক আবার নিয়েছেন, তো সাইকেল ছেড়ে তাকে নৌকায় উঠতে হয়েছে কেন, এই কারণে নৌকায় উঠতে হয়েছে যে তার সাইকেল আর চলে না, সাইকেল আর চলে না এই কারণে নৌকা নিতে হয়েছে, নৌকা নিয়ে উনি নির্ভর না, কারণ আমি আপনারা যেরকম হিসাব দিয়েছেন ভান্ডারিয়ায় তার তার বিরুদ্ধে যিনি নির্বাচন করছেন তিনিও আওয়ামী লীগের, তিনি আওয়ামী লীগের এবং তিনি ইগল মার্কা, আমার তো জানেন এবার ইগলের একটা ইগল, আমি ইগল নিয়ে কিন্তু একটি লেখাও লিখেছি যে ইগলের সাত গুণ কি কি গুণ, তো সেইখানে কিন্তু এখন তার সাইকেল তার কাজ হচ্ছে না, কিন্তু উনি কিন্তু সাতবারের সংসদ সদস্য। আরুণ রশিদ, ইগল প্রসঙ্গেই আবারও মনে পড়লো আমাদের সহকর্মী তাজদিন যেটি আমাদের দেখাচ্ছিলেন যে ইগল বা আমরা যদি আওয়ামী লীগ থেকে যে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন এবার ভোটের মাঠে তারাই তো এক ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি রয়েছে এবং অন্তঃকন্দলের আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগের জন্য এটা হয়েছে কি যে আপনার যখন স্বতন্ত্র বা বিদ্রোহী বা এগুলো উন্মুক্ত করে দেওয়া হলো, আপনি আওয়ামী লীগ যখন নমিনেশন দেয় সবাই যে পপুলার ক্যান্ডিডেট তা না, তো 15 বছর অনেক এমপি আছেন, তো 15 বছর থাকলে তো তার পপুলারিটি ধরে রাখা শক্ত, আবার অনেক মন্ত্রী আছেন, মন্ত্রীরা কিন্তু অনেকে খুব বিপদে আছেন এই স্বতন্ত্রের তোপের মুখে আছেন, তো তাদের মানে আর যারা ক্ষমতার বাইরে থাকে তাদের কিন্তু এক ধরনের তাদের প্রতি সফট থাকে, তো তারা আরও পপুলার ক্যান্ডিডেট আছে তারা কিন্তু এখন হুমকি হয়ে দাঁড়াচ্ছে, আমি তো মনে করি 70-80টা আসনে মানে আওয়ামী লীগকে ধরাশায়ী করে ফেলতে পারে এই এই স্বতন্ত্ররা। এবার আপনি মনে করছেন কিনা হারানোর সময় ধরাশায়ী হয়ে যাবেন তথাকথিত পাকা পাকা প্রার্থীরা আওয়ামী লীগের? পাকা পাকা প্রার্থী বলে কিছু নাই, কারণ 15 বছর একই ব্যক্তি এমপি থেকেছে মন্ত্রী থেকেছে, এখন দুটো দিক, একটা হচ্ছে যে তারা মনে করছে যে ভোট তো লাগে না, নেত্রী আছে নমিনেশন দিবে হয়ে যাব এমপি মন্ত্রী হয়ে যাব, জনগণের সাথে সম্পর্ক তাদের কম। এক, আমি গতকালই আমার এলাকার থেকে আসছি, আমি দেখেছি যে আমাদের ওখানে তো বিশাল একটা প্রার্থী আছে এবং রিয়েল আপনার স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আবু সাইদ, সে তো বেরোতেই পারতেছে না, তো যেটা বলা হচ্ছে যে সিসি বলল তার কথার সাথে বাস্তবে তো মিল নাই, ফিল্ডে তো মিল নাই, আবার সাংবাদিকদের বলা হয়েছে যে সব কেন্দ্রে ঢুকতে পারবে, কিন্তু ওখানে কিন্তু কথা আছে শর্ত আছে, ঢুকতে পারবে দেখতে পারবে ছবি তুলতে পারবে না, কারো ইন্টারভিউ নিতে পারবে না, কিছু করতে পারবে না, তাহলে লাভ হলো কি, লাভ হলো কি, বিদেশিদের জন্য কি অ্যারেঞ্জমেন্ট আমি জানি না, বিদেশিদের যদি এরকম সামনে পড়ে, এখন ধরেন একজন ভোটে এবারে তো ব্যালটে ভোট হচ্ছে, তো একজন সিল মারতেছে, এই ছবি না তুললে প্রমাণটা কি আছে তার সাথে একটা সাংবাদিকের, সুতরাং এখানেও ভাগ আছে। তো আমাদের, আমি যেটা বলছিলাম আমার এলাকায় রিয়েল স্বতন্ত্র এবং সে নিরপেক্ষ ভোট হলে বহু ভোটে পাশ করবে, কারণ হচ্ছে এই ব্যক্তিটি যে তার প্রতিপক্ষ নৌকার প্রতীক, তিনি ডেপুটি স্পিকার, তিনি কিন্তু জনগণের সাথে সম্পর্ক কম এবং তার ছেলে টেলে নিয়ে নানান বিতর্ক তৈরি হয়ে গেছে, তো এখানে এই যতগুলি আপনার স্বতন্ত্র যে ইগল বিশেষ করে সামনে আছে, আর একটা প্রতীক কমন প্রতীক দুটি দেওয়া হয়েছে, একটা ইগল আর একটা কি ট্রাক নাকি ট্রাক, তো ট্রাক সেকেন্ড আছে আর ইগল ফার্স্ট আছে, স্বতন্ত্র সেকেন্ড, স্বতন্ত্র সেকেন্ড আছে, এবং এই ইগল কমপক্ষে আমার ধারণা মিনিমাম 70 উপরে 75 অবশ্যই পাস করবে যদি ফেয়ার ইলেকশন হয়, যদি নৌকাকে কোনোভাবে পাশ করানো না হয় একদম ফেয়ার ইলেকশন করলে, এবং মেজরিটি অর্থাৎ সেকেন্ড হাইয়েস্ট আওয়ামী লীগের পরে ইগল পাচ্ছে এটা নিশ্চিত। আপনি আপনার আলোচনাতেই একটু লাভ ক্ষতির কথা বললেন, আমরা যে লাভ ক্ষতি নিয়ে আলোচনা করছি সেই লাভ ক্ষতি নৌকা ইগল বা ট্রাকের,
লাভক্ষতির আলোচনা। আপনার কি মনে হয় যে বিএনপির জন্য এই নির্বাচনে না আসা তাদের লাভক্ষতির হিসেবে কি দাঁড়ালো? না, এই প্রশ্নের উত্তর তো তারা দিতে পারবে, তবে আমি এটা বলতে পারি, আগেই বলেছি আপনাকে যে নির্বাচনে ধরেন শিডিউল দিয়েছে অনেক পরে, কিন্তু 28 অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে যেভাবে গ্রেপ্তার টেপ্তার হয়ে গেছে এবং এখনও হচ্ছে এবং কেউ বাড়িতে থাকতে পারছে না, এখানে এবারের নির্বাচনে কতগুলো সেটব্যাক কিন্তু আছে। এক, আওয়ামী লীগের ভিতরে যে স্থায়ী দ্বন্দ্ব তৈরি হলো এটাকে মীমাংসা করতে অনেক সময় লাগবে, করতে আদৌ পারবে কি না আমি জানি না, যারা নিজেরা নিজেরাই স্বতন্ত্র ডামি ওই যে ঈগল ট্রাক এই যে দ্বন্দ্ব সংঘাত তৃণমূলে গ্রুপিং থাকবে। দ্বিতীয়ত, স্বয়ং আওয়ামী লীগের কেন্দ্রের থেকে বলা হয়েছে বিএনপি এবং জামাতের যারা অগ্নি সন্ত্রাসী তাদেরকে ধরে দাও, কারণ গ্রামে কিন্তু এই যে বিরোধী দলের কেউ বাস করতেছে না, গ্রামে যে একটা সৌহার্দের বন্ড এটা কিন্তু ভেঙে গেছে। আমি তো কালকের অভিজ্ঞতা থেকে আসছি, গ্রামের তৃণমূলে যে সৌহার্দ সেই অবস্থা কিন্তু এখন নাই। আমি গেছি, কথা বলার চেষ্টা করছি, কথা বলেছি, বহু জায়গায় গেছি, আমি পাশের সেন্টারগুলোতেও গেছি, তারা কিন্তু কথা বলছে না খুলে। অর্থাৎ যে আমি চিনি দুই চারজনকে যে আওয়ামী লীগ করে না, এমন জনকে জিজ্ঞেস করি তারা কথা বলতে চায় না, সাহস করে না, আইডেন্টিফাই হতে চায় না। এই যে সৌহার্দ এটা কিন্তু ভেঙে গেছে, এই দুটো ক্ষতি কিন্তু হয়ে যাবে এই ইলেকশনের মধ্যে। তৃতীয়ত, আগে বলেছি আমি যে এই নির্বাচনের পরে কি হবে, দেশটা কোন দিকে যাবে, রাজনীতি কোন দিকে যাবে, সেটা কিন্তু দেখার বিষয়। বিএনপির লাভক্ষতির প্রশ্ন হলেও কিন্তু আওয়ামী লীগের লাভক্ষতি নিয়ে আরেকবার আলাপ হয়ে গেল। হারুনুর রশিদ, আপনার কাছে আবারও ফিরছি যে আপনি মনে করেন কিনা দীর্ঘস্থায়ী কোনো ক্ষতি হলো আওয়ামী লীগের, নাকি এর মাধ্যমে আসলে একটি শুদ্ধি অভিযান হচ্ছে, জনগণ যাকে পছন্দ করবে সেই প্রার্থীটি আওয়ামী লীগ থেকেই বেরিয়ে আসবে জনপ্রতিনিধি হিসেবে? আপনি এই যে আওয়ামী লীগের স্ট্র্যাটেজি, এটা তো আপনার ইনক্লুসিভ নির্বাচনের স্ট্র্যাটেজি না, আমি বারবারই আপনাকে বলছি যে এটি বিএনপি যদি এই নির্বাচনে আসতো তাহলে আওয়ামী লীগ তার এই কৌশলে নিশ্চয়ই নির্বাচনী তার পরিকল্পনা করতো না। এখন যেহেতু বিএনপি নাই, সুতরাং ওই অর্থে কোনো বিরোধিতা এখানে নাই, সেক্ষেত্রে সে ট্রাই করছে নিজেদের মধ্যে থেকে কম্পিটিশনটা গ্রো করা, কারণ টার্গেট একটাই যে ভোটারদের ভোট কেন্দ্রে নেওয়া। কেননা আপনি জানেন তো এই নির্বাচনে আন্তর্জাতিক একটি প্রেশার রয়েছে বিভিন্ন সময় এই নির্বাচন নিয়ে, তো আন্তর্জাতিক প্রেশার থাকায় সেক্ষেত্রে এই যে আপনার যেটা বলা হচ্ছে যে পার্টিসিপেটরি ইলেকশন, তো পার্টিসিপেটরি ইলেকশনের নানা সংজ্ঞা রয়েছে। সেক্ষেত্রে সরকার যে সংজ্ঞাটা দিয়েছে সেটি হচ্ছে, তারা বলছে যে কতটি দল নির্বাচনে আসলো সেটি পার্টিসিপেটরির সংজ্ঞা নয়, মানুষ ভোট দিল কিনা, ভোটাররা ভোট দিল কিনা, এটা হচ্ছে সরকারের সংজ্ঞা বা ক্ষমতাসীনদের এখনকার সংজ্ঞা। আন্তর্জাতিক সংজ্ঞা আরও আছে, সেটি হচ্ছে এখনকার ক্ষমতাসীন দল, ইমিডিয়েট পাস্ট ক্ষমতা মানে ক্ষমতাসীন দল, তারপরে আপনার বিরোধী দল, এরকম যারা মেইন প্লেয়ার তারা থাকা দরকার, যাগা সেটা আলাদা কথা। তো সেই জায়গাটায় গিয়ে তারা পার্টিসিপেটরি করার জন্য ক্যান্ডিডেট তৈরি করেছে। এখন যদি বিএনপি ইলেকশনে না থাকে তাহলে ক্যান্ডিডেটটা কোত্থেকে হবে? আওয়ামী লীগ থেকেই তো হবে, তো এই জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন এর দীর্ঘস্থায়ী ক্ষতি হবে কি লাভ হবে সেটা তো আওয়ামী লীগের ভাবনার বিষয়, তবে আওয়ামী লীগ যে স্ট্র্যাটেজিতে এখন খেলছে তাতে এটা তার জন্য ভালো, কারণ তার তো টার্গেট ভোটার উপস্থিতি দেখানো, কারণ এই কৌশলে আওয়ামী লীগের তো কোনো ক্ষতি নেই, প্রাইম মিনিস্টার তো বা ক্ষমতায় তো কোনো ক্ষতি নেই, আওয়ামী লীগ তো ক্ষমতায় যাচ্ছে, ক্ষতি হচ্ছে প্রার্থীদের। আওয়ামী লীগের যিনি নৌকা পেলেন, ভাবলেন যে নৌকা পেলেই জিতে যায়, এরকম অনেকেই হতাশ হবেন আবার, সেটা কিন্তু নিজেদের মধ্যেই, অর্থাৎ মানে বড় ভাই ছোট ভাই লড়াইয়ে ছোট ভাই আবার জিতে গেল, কিন্তু যে জিনিসটা হলো সেটা হলো আমি ক্ষতির চেয়ে একটা লাভও দেখছি, সেটা হচ্ছে আওয়ামী লীগ যাদেরকে নমিনেশন দেয় তারা যে অলওয়েজ পপুলার না, সেটাও কিন্তু একটু বোঝা যাবে যে কতটা পপুলার ক্যান্ডিডেটকে আওয়ামী লীগ নমিনেশন দেয়, কতটাকে দেয় না, সেটা একটা জরিপ করার সুযোগ পেলো এই নির্বাচনের মাধ্যমে, একটা জরিপের আমেজও চলে আসলো।